আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। চলুন দেখি কেক বানাতে কী কী লাগে। নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, তেল, 2টা ডিম, এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এখানে 1 টেবিল চামচ সিরকা, এখানে বেকিং পাউডার, সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে ভ্যানিলা এসেন্স। তো এই উপকরণগুলো দিয়ে আমি কেক বানাবো। তো চলুন শুকনো উপকরণগুলো প্রথমে আমি একটু চেলে নিচ্ছি। তো কেক বানাতে ক্ষেত্রে প্রথমে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে আগে চেলে নিই, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এখানে ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ, বেকিং পাউডার, এগুলো আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এগুলো যখন চালে তখন দেখা যায় একটু গুঁড়া গুঁড়া থেকে যায়। গুঁড়া গুঁড়াগুলো ফেলে না দিয়ে একটু চামচ দিয়ে একটু একটু নাড়াচাড়া করে দিলে ওগুলো দলাগুলো গলে যায়, তখন ওগুলো সব মিশে যায় আবার। তো আমি চেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এইগুলো আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আছে, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, সব ময়দা সহকারে ভালো করে মিক্স করে নেব, যাতে সবগুলো ভালো করে মিশে যায় আর আমার ব্যাটারের সাথে খুব ভালো মিক্সড হয় আর কি। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি এটা এক সাইডে ঢেকে রেখে দেব। এটা উদলা রাখবো না, এটাকে আমি একটা কিছুতে ঢেকে রেখে দেব। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি আমি। তো প্রথমে আমি সাদা অংশটা 3 থেকে 4 সেকেন্ড আমি একটু ই করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি একটু সবগুলো একসাথে দেবো না, একটু একটু করে দেব, একটু একটু করে দিয়ে বিট করে নেব। আমি 2 থেকে 3 বারে আমি চিনিগুলো দিয়ে আমি বিট করে নিচ্ছি। বিট করে নিয়ে আমি এতটুকু এমনভাবে বিট করব যেন আমার ব্যাটারটা একদম মানে ফোমি ভাব হয়। আমি স্পঞ্জ কেক বানাবো, সেজন্য এটাকে আমার একদম ফোমি ভাব করতে হবে। বাটি উল্টালে যেন ফোমটা না পড়ে, আমি সেইভাবে ফোমটা করে নেব। এতো আমার ফোমটা হয়ে গেছে, এখন আমার ফোমটা পুরোপুরি রেডি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা। ডিমের কুসুম 2টা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে এখন আমি এখানে দিয়ে দেব তেল। আমি এখানে 1/3 কাপ তেল নিয়েছি। 1/3 কাপ তেল এখানে আমি দুইবারে দিয়ে দেব। দুইবারে দিয়ে দিয়ে বিট করে নেব। এটাকে আমি বিট করে নিয়ে এখানে ভ্যানিলা এসেন্স যারা দিবেন কিংবা ভ্যানিলা পাউডারও যারা দিবেন এক পর্যায়ে দিতে পারেন। এখানে আমি সিরকা দিয়ে দিচ্ছি। এখানে কেকটা চুপসে না যাওয়ার একটা টিপস আছে, সেটা হল সিরকাটা দিলে কেকটা কখনো আপনার ভিতরে কাঁচা থাকবে না, চুপসে যাবে না, কেকটা আপনি ফেল হবেন না। সিরকাটা দিলে কখনো কেকটা মানে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ভ্যানিলা এসেন্স এই পর্যায়ে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি আমার সেই চেলে রাখা আমি আটাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এটাও আমি 2-3 বারে দিয়ে খুব আলতো হাতে একদম আস্তে আস্তে করে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। তো আমার এটা মেশানো হয়ে গেছে, আমার এটা এখন এরকম হয়েছে, এরকম পর্যায়ে আছে। তো আমার এটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। তো আমি যে বাড়িটাতে আমি কেক বানাবো সেই বাড়িটা আমি তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আমি একটা কাগজ কেটে সমান করে কাগজ কেটে দিয়ে রেখেছি। তো এখানে আমি ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এটাকে একটু 2-3 বার একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নেব, যেন এখানে বাবুল থাকলে বাবুলগুলো বের হয়ে যাবে। তো কেকটা অনেক সুন্দর হবে, ভিতরে ফাঁকা ফাঁকা হবে না। তো ওদিকে আমি পাতিলটাকে যে পাতিল আমি কেকটা বসাবো চুলায় সেই পাতিলটাকে আমি একটু গরম করতে দিয়েছিলাম। তো আমার পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখানে আমার কেকের ব্যাটারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি বাটিটা। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো
এখানে একটু ছিদ্র থাকলে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। আমি ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। তো আমার 20 মিনিট পর আমি কেকটা একটু চেক করে নেব। 20 মিনিট হয়ে গেছে, দেখুন আমার কেকটা কত সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে যেন ওভেনে করেছি। আমি দেখে নিচ্ছি আমার কেকটা কীরকম হয়েছে। আমি 2-3 বার দেখে নিচ্ছি যাতে কাঁচা আছে কি না ভিতরে। দেখুন আমার এইটা কাঠিটা একদম ক্লিয়ার আসছে, কোনো অংশ বেজে নেই, একদম ক্লিয়ার। তার মানে আমার কেকটা হয়ে গেছে। তো আমার কেকটা বানাতে 20 মিনিট সময় লেগেছে। আমি কেকটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন আমি এটাকে কেকটাকে বাটি থেকে বের করে নেব। সাইড দিয়ে আমি একটু কেটে নিয়ে কেটে চাকু দিয়ে একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে কেটে আমি একটা প্লেটে ঢেলে নেব। তো যারা যারা আমার রেসিপিটি ফলো করতে যারা পারেন না, তারা আমার রেসিপিটি ফলো করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। হুবহু আমার মতো করে করলে অবশ্যই কেউ ফেল হবে না, হবেই কেক 100% কেকটা হবেই, কোনো ফেল হবেন না। তো আমি আমার কেকের নিচের কাগজটা উঠে নিচ্ছি, দেখুন অনেক সুন্দর কালার এসছে। আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, উপরে নিচে দুই পাশেই অনেক সুন্দর কালার এসছে। তো এই যে আমার কেকটা অনেক সফট হয়েছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এত ফোমি হয়েছে, এত ফোমি এবং কেক খুবই সফট নরম, খুব সুন্দর, মানে পারফেক্ট একটি কেক যেটাকে বলে আর কি, একটি পারফেক্ট কেক হয়েছে। আপনারা যদি হুবহু আমার রেসিপিটি ফলো করেন, অবশ্যই আপনারা আমার মতো ভালো কেক বানাতে পারবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো আমি আমার কেকটি একটু কেটে দেখাচ্ছি। আপনি যদি কেটে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে আসলে আমার কেকের কেমন হয়েছে। ভিতরের অংশটা না দেখলে বোঝা যায় না যে আসলে কেকের ভিতরটা কেমন হলো। খুবই সফট নরম এবং স্পঞ্জ কেক, তো একদম সফট হয়েছে। এই যে আমার কেকের ভিতরটা ঠিক এরকম হয়েছে, এই যে দেখুন কতটা নরম সফট স্পঞ্জি, একদম স্পঞ্জ হয়েছে আমার কেকটা, অনেক খুবই সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।